সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে রাস্তা অবরোধ, আসানসোল বিএনআর মোড় যৌথ অবরোধ সিপিএম ও কংগ্রেসের, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আসানসোলের বিএনআর মোড়ের ছবি, যেখানে সিপিএম এবং কংগ্রেসের যৌথ অবরোধ। সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে রাস্তা অবরোধ করেছে সিপিএম এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা। সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে রাস্তা অবরোধ আসানসোলে, অর্থাৎ সন্দেশখালী কাণ্ডের আজ গিয়ে পড়লো আসানসোলেও। আসানসোলের বিএনআর মোড়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে সিপিএম এবং কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা রাস্তা অবরোধ করেছেন। আপনারা জানেন যে সন্দেশখালী প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের নিঃশর্ত মুক্তির দাবিতে বসিরহাট এসপি অফিস অভিযানের ডাক দিয়েছে আজ সিপিএম। একই কর্মসূচি বিজেপিরও রয়েছে, এবং সেই সঙ্গে আসানসোলে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিএনআর মোড়ের ছবি, যৌথ অবরোধ সিপিএম এবং কংগ্রেসের। কথা বলবো আমাদের প্রতিনিধি কৌশিক কান্তাইকের সঙ্গে। কৌশিক, সন্দেশখালী আজ তোমার গিয়ে পড়লো আসানসোলেও। তারপর থেকে কিন্তু আসানসোলে রাজনৈতিক একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিজেপির পক্ষ থেকে যে রাজ্য থানা ঘেরাও বা রাস্তা অবরোধ করা হয়েছে, আজ কিন্তু করা হয়েছে একদম আসানসোলে প্রাণ কেন্দ্র, যেটা বলা হয় বিএনআর মোড়। সে বিএনআর মোড়ে জিটি রোড অবরোধ করে দিয়েছে সিপিএম এবং কংগ্রেস যৌথভাবে। তাদের স্পষ্ট দাবি, যেভাবে মহিলাদের উপর সেখানে অত্যাচার করা হয়েছে এবং সেই ঘটনা সঙ্গে ঘটনা নিরাপদ সর্দার দিকে প্রাক্তন এমএলএ তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, তার প্রতিবাদে তারা আজ আইন অমান্য করছে এবং এখন জিটি রোড অবরোধ চলছে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এই ঘটনায়। সুবর্ণা, ধন্যবাদ কৌশিক। সন্দেশখালীতে মহিলাদের উপর নির্যাতনের অভিযোগে এবার তৎপর হলো রাজ্য সরকার। গঠন করা হয়েছে 10 সদস্যের টিম। আজ সকালে ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র নেতৃত্বে সন্দেশখালীতে যান ওই দলের সদস্যরা। কথা বলবো আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের সঙ্গে। ব্রতদীপ, এই যে টিম গঠন করা হয়েছে, পুলিশের বিশেষ টিম, কারা কারা রয়েছেন সেখানে এবং এই টিম কিভাবে কাজ করবে সন্দেশখালীতে? দেখো, গতকালই কিন্তু সন্দেশখালী থানায় ডিআইজি বারাসাত সুমিত কুমার এবং এসপি বসিয়ার তারা যেটা ঘোষণা করেছিলেন যে একাধিক জায়গা থেকে বিভিন্ন ধরনের অভিযোগ আসছে, এবং মূলত যে অভিযোগগুলি আসছে অত্যন্ত গুরুতর তা হলো মহিলারা অভিযোগ করছিলেন যে তাদের ওপর দীর্ঘদিন ধরে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। সেই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে গতকালই কিন্তু যেটা পুলিশের বক্তব্য, তারা বেশ কয়েকজন মহিলা পুলিশ আধিকারিক তারা গিয়েছিলেন গ্রামে গ্রামে মহিলাদের সঙ্গে কথা বলতে চান। সেখান থেকে 4টি অভিযোগ তারা পেয়েছিলেন, তার মধ্যে 1টি অভিযোগ শিরোতারানি ছিল। এই ধরনের একাধিক অভিযোগ রয়েছে এবং বারবার আমরা দেখেছিলাম যে গত কয়েকদিন ধরে যে ক্ষোভের আগুনে সন্দেশখালী ফুটছিল, মহিলারা রাস্তায় বেরিয়ে এসেছিলেন হাতে বাঁশ লাঠি নিয়ে এবং তারা বারবার অভিযোগ করছিলেন এই শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারের বাহিনী দীর্ঘদিন ধরে এই সন্দেশখালী এলাকায় তাদের উপর অত্যাচার করেছে, বিভিন্ন রকম জুলুম চালিয়েছে, সেই সমস্ত অভিযোগগুলি রয়েছে। তার সঙ্গে নির্যাতনের মতন গুরুতর অভিযোগ রয়েছে। এবার সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে এই 10 সদস্যের দল গঠন করা হয়েছে। কিছুক্ষণ আগেই সেই 10 সদস্যের দল সন্দেশখালী এসে পৌঁছেছেন ডিআইজি সিআইডি সোমা দাস মিত্রর নেতৃত্বে। এই 10 সদস্যের দল রয়েছে, তাদের আরো ডিআইজি পদমর্যাদার অফিসাররা রয়েছেন এবং অন্যান্য উচ্চ পদস্থ মহিলা অফিসাররা রয়েছেন এবং অন্যান্য পুলিশ অফিসাররা রয়েছেন। মূলত এই টিমটির কাজ হচ্ছে আজকে থেকে সন্দেশখালীর বিভিন্ন পাড়ায় তারা ঘুরবেন এবং সেই সমস্ত জায়গায় মহিলাদের সঙ্গে কথা বলবেন। মূলত যে যে জায়গা থেকে অভিযোগগুলি আসছিল, অর্থাৎ এতদিন যে 4টি অভিযোগ তারা পেয়েছিল, এর আগেও আমরা দেখেছি আরো 1টি অভিযোগের ক্ষেত্রে দেখা গিয়েছিল যেটা সন্দেশখালী থানায় জমা পড়েছিল এই খবরের আগুন জ্বলে ওঠার পর, সেই অভিযোগগুলো তার সঙ্গে গ্রামে গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলে আর কার কার অভিযোগ রয়েছে, যে অভিযোগগুলি তারা বারবার করছিলেন, অর্থাৎ যখন তারা এখানে জড়ো হয়েছিলেন থানার সামনে থানা ঘেরাও করে তখন বহু মহিলা তারা অভিযোগ করছিলেন দীর্ঘদিন ধরে অত্যাচার নির্যাতনের কথা,
সেই সমস্ত মহিলাদের চিহ্নিত করে তাদের বাড়ি গিয়ে তাদের সাথে কথা বলবেন, ভিডিও রেকর্ড ভিডিওগ্রাফি করা হবে, তাদের বয়ান রেকর্ড করা হবে এবং তারপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গতকালই কিন্তু পুলিশের তরফ থেকে এটা বলা হয়েছে এবং তারা যেটা বলছেন যে কোনো রকম অভিযোগ যদি কোনো মহিলাদের থাকে কিংবা অন্য কারোর থাকে তারা পুলিশের কাছে জানাতে পারে। জানুন দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ তারা যেটা বলে আসছিলেন যে তারা এই শিবু হাজরা শেখ শাহজাহান উত্তম সর্দার দীর্ঘদিন ধরে অত্যাচার চালালেও তারা পুলিশের কাছে এসে কিন্তু কোনো রকম কোনো সুরাহা পাননি, পুলিশের কাছ থেকে কোনো সাহায্য পাননি। উপরন্তু পুলিশের কাছে আসার জন্য সেই খবর যখন শিবু হাজরা এবং তাদের বাহিনীর কাছে পৌঁছে যেত রাতে পাঁচটা দিতে নিয়ে এসে মারধর করা হতো এমন গুরুতর সব অভিযোগ ছিল। অর্থাৎ পুলিশের নিষ্ক্রিয়তা পুলিশের অসহযোগিতার একাধিক অভিযোগ ছিল। ধন্যবাদ তোমাকে।